কেমিস্ট্রি টু জিরো টু ফোর কান্ডিডেটের জন্য এইচএসের প্রশ্নপত্র আমাদের সাথে সামনে রয়েছে অনেকেই বলছিল সাজেশন নাকি পরীক্ষার আগে পড়া উচিত না তারা নিজেরাই এখন সাজেশান দিচ্ছে তাদের মধ্যে একজন আছে ওয়ান স্যার উনি নাকি সাজেশন দেওয়াটাকে খারাপ বলে মনে করে কিন্তু এদিকে উনি নিজেই বলছে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে পড়ে যাও আসলে তিনি নিজের অ্যাপটাকে বিক্রি করবার জন্য সুকৌশলে কন্ট্রোভার্সি করবার চেষ্টা করছে কেমিস্ট্রির কোনো সাজেশন হয় না কেমিস্ট্রির টিচারও আমি নই কিন্তু কেমিস্ট্রির একজন টিচার রয়েছে যিনি আমার পরিচিত তিনি প্রশ্নপত্রের সাথে বিগত পাঁচ বছর ছ বছর ধরে প্রশ্নপত্র এইচএসের প্রশ্নপত্র করার সাথে যুক্ত রয়েছে তার থেকে আমরা যে প্রশ্নপত্রটা নিয়ে এসেছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। এটা একটা মডেল প্রশ্নপত্র প্র্যাকটিস করো নাইনটি পার্সেন্ট কমভাবে স্যার যেমনভাবে বলেছে তেমন বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসি কিউ চোদ্দো নাম্বারের আসবে প্রতি সংক্ষিপ্ত এসে কিউ চার নম্বরের আসবে সংক্ষিপ্ত প্রশ্ন দু নম্বরের দশ নম্বর আসবে টোটাল সংক্ষিপ্ত প্রশ্ন মান তিন তিন মানের প্রশ্ন সাতাশ নম্বর আসবে ব্যাখ্যামূলক প্রশ্ন পাঁচ নম্বরে পনেরো নম্বর আসবে টোটাল সত্তর নাম্বারে কিন্তু তোমাদের কেমিস্ট্রির পরীক্ষা হবে সাজেশন হয় না হুবহু কিন্তু আমরা মডেল প্রশ্নপত্র তৈরি করেছি বিভিন্ন অভিজ্ঞ টিচার যারা খাতা চেক করে তাদের দ্বারাই তৈরি করা হয়েছে যারা সাবজেক্টের প্রশ্নপত্র বানায় তোমাদের প্র্যাকটিস করবার জন্য তো দেখে নাও কোন কোনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তো পদার্থের কঠিন অবস্থা এখান থেকে এই চারটি প্রশ্ন কিন্তু তোমরা প্র্যাকটিস করবে বা পড়ে নেবে এরপর আমরা চলে যাব পাঁচ থেকে নয় অবধি প্রশ্ন ঠিক আছে হয়ে গেল পাঁচ থেকে নয় অব্দি প্রশ্ন স্ক্রিনশট করেছো দ্রবণে চলে যাবো দ্রবণে এই কয়েকটি প্রশ্ন পাঁচ নাম পাঁচটি প্রশ্ন স্ক্রিনশট করো এগুলো পড়বে তোমরা দ্রবণের থেকে সংজ্ঞা গাণিতিক গ্রুপ এগুলো পড়বে এরপর ছয় সাত আট এই তিনটি প্রশ্ন করো হয়ে গেল নয় দশ এগারো বারো এই চারটি প্রশ্নও কিন্তু স্ক্রিনশট করে নাও তেরো চোদ্দো এইটুকুও করে নাও এরপর আমরা চলে যাব তড়িৎ রসায়ন নামে ইলেকট্রো কেমিস্ট্রি চ্যাপ্টারে সেখানে এক দুই তিন চার এই চারটি কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে বা এই চারটি কিন্তু অবশ্যই পড়ে নেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা দিয়ে যাওয়ার আগে পাঁচ ছয় সাত আট এই চারটি প্রশ্ন খুব মানে খুব কমন আসতে চলেছে টেস্ট পেপারেও দেখা গিয়েছে বারবার রাসায়নিক গতিবিদ্যা এখান থেকে কিন্তু এই ছটি প্রশ্ন স্ক্রিনশট করে নাও আসতে পারে সাত নম্বর প্রশ্নটাও স্ক্রিনশট করো আট নয় দশ এগারো বারো এই পাঁচটি প্রশ্নও কিন্তু স্ক্রিনশট করে নাও এরপর পৃষ্ঠতলীয় রসায়ন এই অধ্যায় থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর ছয় সাত আট নয় দশ এই চারটি প্রশ্নও কিন্তু করে নাও আচ্ছা এরপর আমরা চলে যাব অজৈব রসায়নিক যেটাকে বলা হয় ইন কম কেমিস্ট্রি মৌলের পৃথকীকরণ সাধারণ নীতি ও পদ্ধতিসমূহ এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে এই পাঁচটি প্রশ্ন খুব কমন বলে মনে করা হচ্ছে স্ক্রিনশট করে নাও এরপর ছয় সাত আট এই চারটি প্রশ্ন তিনটি প্রশ্ন কিন্তু করে নাও স্ক্রিনশট হয়ে গেছে নম্বরের প্রশ্নটা পার্থক্য লেখো এইগুলো কিন্তু করে নাও স্ক্রিনশট পি ব্লক মৌলসমূহ থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নাও এই পাঁচটি প্রশ্ন পি ব্লক মৌলসমূহ থেকে স্ক্রিনশট করো আচ্ছা আশা করি বন্ধুরা তোমাদের হয়ে গে গিয়েছে স্ক্রিনশট করা যারা কেমিস্ট্রি নিয়ে পড়ছো ছয় থেকে দশ অবধি কিন্তু তোমাদের রয়েছে এই ছয় থেকে দশ অবধি তোমাদের স্ক্রিনশট করতে হবে আচ্ছা হয়ে গেল এগারো বারো তেরো এগারো বারো তেরো এই তিনটি প্রশ্ন কিন্তু স্ক্রিনশট করো এরপর চোদ্দো পনেরো এই দুটি প্রশ্ন কিন্তু স্ক্রিনশট করো এবং ষোলো নম্বরটাও স্ক্রিনশট করে নাও সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চারটি প্রশ্ন স্ক্রিনশট করতে একেবারেই ভুলো না এরপর আমরা পরের টপিক ডি ও এফ ব্লক মৌলসমূহ এখান থেকে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ দেখে নাও হয়ে গেছে পাঁচ ছয় এটাও কিন্তু স্ক্রিনশট করে নাও এরপর সাত আট নয় এই তিনটি প্রশ্ন স্ক্রিনশট করে নাও এগুলো অ্যাকচুয়ালি সমীকরণ লিখতে হবে ব্যাখ্যা করতে হবে রাসায়নিক সাদৃশ্য লিখতে হবে কারণ লিখতে হবে দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এই তিনটি প্রশ্ন স্ক্রিনশট করে নাও চলে যাব আমরা সব স্ববর্গীয় যৌগ ও জটিল যৌগ এখান থেকে প্রথমেই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ স্ক্রিনশট করেছ ঠিক আছে এরপর দু নম্বর প্রশ্ন দুই তিন চার তিন চারটি প্রশ্ন মোট ইম্পর্টেন্ট এরপর অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন উচ্চ মাধ্যমিক রসায়ন বিভাগে যে টপিকটি ছাত্রছাত্রীদের বুঝতে বেশি সমস্যা হয় সেটি হলো অর্গানিক কেমিস্ট্রি এই টপিক থেকে কোনো প্রকার সাজেশন হয় না তোমরা যত বিক্রিয়া প্র্যাকটিস করবে ততই লাভবান হবে তবুও তোমাদের পরীক্ষা প্রস্তুতি যাতে আরও দৃঢ় হয় সেজন্য কতগুলি গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন দিয়ে দেওয়া হলো দেখো এইগুলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি এরপর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এইগুলি কিন্তু করে নাও প্র্যাকটিস ঠিক আছে টুকে নাও চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ অব্দি চোদ্দ থেকে সুন্দর করে খাতার মধ্যে টুকে নাও বা স্ক্রিনশট করে নাও আচ্ছা একুশ বাইশ তেইশ এই চারটিও করে নাও এরপর দেখো পঁচিশ থেকে বত্রিশ অব্দি স্ক্রিনশট করে নাও এবং বত্রিশের পর তেত্রিশ থেকে চল্লিশ অব্দি স্ক্রিনশট করে নাও একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং নিচে রয়েছে আরও আচ্ছা হয়ে গেছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন চারটে তো এইগুলি প্র্যাকটিস করবে এছাড়াও অনেকের প্রবলেম হয় ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তেইশ মার্কের এই প্রশ্নগুলোও পড়ে নেবে এক দুই তিন চার এই চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন স্ক্রিনশট পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচ চারটি প্রশ্ন দশ এগারো এই দুটি বারোটা অঙ্কসহ কিন্তু দিয়ে দিয়েছি তেরো চোদ্দো পনেরো ষোলো এই চারটি সতেরো আঠেরো আচ্ছা এবার ইন কেমিস্ট্রি থেকে উনিশ নম্বর থাকে সেখানে এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছ নম্বর অবধি ঢুকে নাও বা স্ক্রিনশট করে নাও এক থেকে আচ্ছা হয়ে গিয়েছে সাত আট নয় দশ এগুলো কিন্তু আসবে এগুলো স্ক্রিনশট করে নাও এগারো অব্দি সাত থেকে এগারো অব্দি স্ক্রিনশট করে নাও এক দুই তিন স্ক্রিনশট হয়ে গিয়েছে বারো তেরোটা করে নিও এই বারো তেরোটা এরপর অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে আঠাশ নম্বর থাকে এবং সেখান থেকে এক থেকে পাঁচ অবধি প্রথমে এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে নাও আচ্ছা অনেকের হয়ে গিয়েছে এবারে ছয় ধাগেরটা স্ক্রিনশট করে নাও এবং বারো অবধি কিছু রাসায়নিক যৌগগুলি পরিবর্তন করতে হয় কেমিক্যাল রিয়াকশন চেঞ্জারগুলো তো এগুলো যে যত প্র্যাকটিস করবে তার উপর নির্ভর করে বাট আমরা তাও কিছু দিয়ে দিলাম এগুলো কিন্তু প্র্যাকটিস করবে নিচ থেকে স্ক্রিনটা ওপরের দিকে যাচ্ছে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিও পজ করে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা ভিডিও বারবার দেখতে থাকো তোমাদের অবশ্যই কিন্তু উপকৃত হবে তোমরা আরও একবার বলে দিচ্ছি ভিডিও শেষে এটাই কিন্তু হুবু কমন প্রশ্নপত্র নয় এটা তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে এবং এখান থেকে নাইনটি পারসেন্ট আসবে এমনটাই মনে করা হচ্ছে ফিজিক্স কঠিন হয়েছিল আর কিন্তু সেই তুলনায় তোমাদের সোজা হতে চলেছে কেমিস্ট্রি